আর একটা কথা বলে দিই, যারা এরকম গ্রামের পরিবেশটা ভালোবাসো তারা সিরিয়াসলি এই গরমকালে না হোক অ্যাটলিস্ট ওই বর্ষাকালে শুরুর দিকে গ্রামের দিকে চলে যাও। খুব সুন্দর, মানে এত সুন্দর ওয়েদার থাকে না ওখানে, কি আমাদের কলকাতায় এত ঘাম, এত শরীর খারাপ হয়ে যায় আমরা আসতে পারি না, কিন্তু এখানে ওয়েদার এত ভালো, ওয়েদার কিছু বলার মতো না। এখন যাচ্ছি, দেখি বহু অনেক দূরে একটা কোথাও কিছু হচ্ছে প্রোগ্রাম টোগ্রাম, যেখানে অনেক গান বাজছে। আমি এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি, ওই অনেকে বলে যে নিঝুম জায়গা, শুনশান এলাকা, অনেকে নেগেটিভ ভাইব্রেশন পায়, তো অ্যাকচুয়ালি আমি নেগেটিভ ভাইব্রেশনের জন্য এসেছি, কিন্তু আমি সেরকম কিছু পাইনি। হ্যাঁ, কোনো কোনো জায়গায় একটু মনে হচ্ছে, বিকজ ওই জায়গাটা দেখো, ওই যে কলাবনটা আছে না, ওইখানটা আমার মনে হচ্ছিলো কিছু একটা আছে, বাট আমি গেছি, কিছু হয়নি আমার, মানে আমি কিছু বুঝতে পারিনি। ঠিক আছে, এদিকেও কলাবন আছে, এদিকেও কিছু মানে কিছু লোক মানে যারা এখানে চাষবাস করে, যাদের ক্ষেত আছে না, তারা এই দিকটা দেখে, তাদের জমি এখানে। আর দেখো ভাই, আমার যেটা রোজ আমাদের লাগে আমাদের পুজোতে, মারা পুজো দেন বাড়িতে, তো তাদের জন্য এই যে। আর গাইজ, এটা হচ্ছে আমার মাসি গিফট করেছে আমাকে, খুব সুন্দর, দুটো মাসি আমাকে দিয়েছে, খুব সুন্দর দিয়েছে, খুব জিনিস দারুণ লেগেছে আমার। আর হচ্ছে আমাদের ওল কুচ, ওই কী বলো, ওল বলা, যে আমরা খাই ওল, ওল গাছ এখন বড়ো হয়নি, সবাই লাগিয়েছে, আরও বড়ো হবে। তো খুব সুন্দর জায়গা, যাদের গ্রামের দিকে বাড়ি আছে বা দেশের বাড়ি আছে তারা অবশ্যই যাও। আমি ভাবছিলাম কি নেক্সট মান্থে আমি বাংলাদেশ যাবো, কিন্তু বাংলাদেশে জানি না, বাংলাদেশে গেলে ওখানে কী কীরকম পরিবেশ হয়, তো যদি যাই কোনো দিন, আর এবছর যাই বা নেক্সট ইয়ার যাই, যবেই যাই, তো আমি যাবোই, এটা আমি শিওর, কনফার্ম আছি। বাট এত সুন্দর জায়গা, আমি এসে আমি তিন দিন হলো আজকে আমি এখানে রানাঘাটে আছি। আমি পরশু দিন কালকে গেছিলাম, আমি বাংলাদেশ বর্ডার গেছিলাম কালকে, কালকে অবশ্যই আমি তোমাকে একটা তোমাদের ব্লগ দিয়েছি, যে শুধু রাস্তা, জঙ্গল আর কিছু নেই, রাত্রি 7টার সময়ও কোনো লোক দেখে